আব্বাজি আমার সোনা মানি রাগ করো না বাবা, চলুন আল্লাহর ওলিরা অনেক কিছু করতে পারেন বাবা। আমি যেখানে এসেছি বাবাজি আমার খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তালার বড় শান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলিহ রহমার দোয়ানের 5 বছর বয়স। বাবা দুনিয়ার রাজত্ব ক্ষমতা আল্লাহ দুই ভাগে ভাগ করে দিয়েছেন, এক ভাগ নবীদের কাছে, এখন আর নবী নাই, এখন ওই রাজত্ব দুনিয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওলিদের হাতে। আল্লাহর ক্ষমতা দুই জায়গায় ভাগ করেছেন আল্লাহ পাক, নিজে ক্ষমতা হারা নয়, নিজে অসীম ক্ষমতার মালিক, কিন্তু দুনিয়ার ক্ষমতা আল্লাহ দুই ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ দিয়েছিলেন নবীদের নবুয়াত বন্ধ করার পরে, এখন আছে ওলিদের উপর। জোরে বলে আব্বাজি আমার এই সোনা মানিকেরা আমার, আল্লাহর ওলিরা জানতে পারেন, বুঝতে পারেন, দেখতে পান। আব্বা আমার পৃথিবীতে একটা ছোট্ট ঘটনা বললে আপনি বুঝবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন 5 বছর। এমন সময় একজন ব্যক্তি মসজিদ থেকে এসেছেন আবু সালে মোসাজাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে। কার কাছে? আবু সালে মোসাজাঙ্গি, ইনি কে? বড় পীর হুজুরের আব্বাজান। সুবহানাল্লাহ। এসে বলতেছেন, হুজুর আমাদের এখানে একজনের মাইয়া থেকে গেছে, চলেন আমার জানাজা পড়তে হবে। আব্দুল কাদের রহমাতুল্লাহ আলিয়ে জিজ্ঞাসা করছে, মা এ কি বলতেছে? তা বলছে, বাবা তোমার আব্বা তো মসজিদের ইমাম, এখন একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজা পড়ানোর জন্য ডাকতে এসেছে। তা বলছে, মা আমিও যাব, আমি জানাজা কি হয় আমি তো জানি না, তা আমি যাব। তো আবু সালে মোসাজাঙ্গি বলতেছে, না ও নিয়ে যাওয়া যাবে না, বাচ্চা দুষ্টুমি করবে। তখন উম্মিল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা, বড় পীর রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান, তিনি বলছেন, আমার ছেলে বদমাইশি বোঝে না, সে যখন ইচ্ছা করছে দেখতে তা তাকে নিয়ে যাও। ঠিক আছে, জোহর বাদ হবে, জানাজা মনে করেন নিয়ে গেছে, দিয়ে কোথায় আর রাখবে? তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মসজিদের বারান্দায় বসিয়ে দিয়ে ভিতরে ঢুকেছে। আহা, ফরজ নামাজ পড়তে ঢুকেছেন, উনি পিছনে বসে বারান্দায়, ওরা নামাজ পড়তে চায়, ওই জুতো খুলে তো সব গেছে নাকি মসজিদে, না জুতো নিয়ে যাচ্ছে, জুতো খুলে গেছে, জুতো গুলে দেখে উনি চিন্তা করছে কি করি। আর নামাজে যখন দেখতেছে তো পিছনে এই সামনে 15 জন, এরা সব জাহান্নাম। উনি বুঝতে পেরেছে, আল্লাহর ওলিরা বুঝতে পারে, বয়স কত? 5 বছর। দেখতে নামাজ পড়তেছে ওরা, কিন্তু এরা ফরজ নামাজ পড়ছে, কিন্তু এরা জাহান্নামি। উনি কি করেছে, আমি করি কি? তো জুতোগুলো যা ছিল ওই জুতোগুলো বেছে 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 জাহান্নামি আলাদা করেছে আর জান্নাতি আলাদা করেছে, করে ওই 15 জনের জুতো নিয়ে পাশে পুকুর ছিল, যে পুকুরি ফেলি, নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আর ফরজে কেফায়া পড়বে, আসছে বাইরে জুতো নাই, মুসল্লিরা সব বলতে জুতো কই, তাই বাইরে বসে আছে, আপনার ছেলে হুজুর, আপনার ছেলের কাজ। তো আব্বা জিজ্ঞাসা করছে আব্দুল কাদির, জি আব্বা এই জুতো গুলো কেডা ফেলেছে? তাহলে আমি ফেলেছি, আমি ফেলেছি। সুবহানাল্লাহ। ভয় নাই, তা তুমি জুতো ফেললে কেন? তাহলে জাহান্নামী মানুষ আমি দেখেছি, আপনি নামাজ পড়াচ্ছেন, তা যারা আপনার পিছনে নামাজ পড়তেছে ও সামনের কাতারের লোক 15 জনই জাহান্নামী, তাই আমি ওদের জুতোগুলো ফেলে দিয়েছি। জাহান্নামী জুতো আলাদা, জান্নাতির জুতো আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তা জুতো তুলে আনতো আমি তুলতে যাব কেন ও যারা জাহান্নামী ওরা গিয়ে তুলে আনো খেয়াল করে ওলিদের চোখ কেমন আব্বা এন্ড ফরজ কিফায়া নামাজ হবে গেছে নামাজের এন্ড দাঁড়িয়ে আছে লাশ সম্মুখে দাঁড়িয়ে আছে এমন সময় দুটি বাচ্চা ছোট বাচ্চা দুটো কাঁদছে আব্বু ইতিপূর্বে কত না বাজারে যেতেন আমাদের জন্য সুন্দর খাবার আনতেন আব্বু ডাকলে আমাদের ডাকে সাড়া দিতেন কোলে তুলে নিতেন আব্বু গো আপনার পরে আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেলাম আব্বু আমরা দুটি সন্তান এতিম হয়ে গেছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আব্বু এ বাচ্চা দুটো কি বলে ওরা আজ থেকে এতিম হয়ে গেছে আব্বা নাই আহা আজকে আমার অনুষ্ঠানে এসেছি তেনার পাঁচটা মেয়ে একটি ছেলে ঠিক নেই চারটি আছে মেয়ে একটি ছেলে চিরজীবনের মতো তারা এতিম আমরা অনেক আছি এখানে আব্বা হারা এতিম বাচ্চা আছি না নাই আমিও এতিম বাবা আমার আব্বা নাই মাও নাই আমার সাথে অনেকে এমন আছেন আব্বাও নাই মাও নাই পৃথিবীতে বিবি চলে গেলে বিবি পাওয়া যায় সন্তান চলে গেলে আল্লাহ দিলে আবার সন্তান হয় কিন্তু মা আর আব্বা আল্লাহর এমন নেয়ামত চলে গেলে তামাম দুনিয়া ফিরলেও ঘুরলো কোটি কোটি টাকা দিলেও আব্বাও পাওয়া যাবে না মাও পাওয়া কি আল্লাহর নেয়ামত আর আমরা এখন বিবি আর সন্তান পেয়ে সেই মাকে অবহেলা আব্বাকে আঘাত আমরা করি অনুরোধ করি যারা বেঁচে আছেন পিতা মাতার খেদমত করুন তাদের কাছ থেকে নেক দোয়া নেন বাবা আল্লাহ যেন আমাদের সঠিক বুট শক্তি দেয় সবাই বলি আমিন আরো জোরে বলুন আমার কথা রাগ করছেন বাবা ও বাবা সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে মরার পরও বাপ মা শান্তি পায় সুবহানাল্লাহ বলে আর সন্তান যদি না হয়ে শয়তান হয় তাহলে মরার পরও বাপ মা কবরেও কষ্ট পায় কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন তো দেখছেন একটি কবরে খুব আজাব হচ্ছে কিন্তু ওই মানুষটি দুনিয়ায় কোনো নেক কাজ করেনি আল্লাহ পাক বলেন আমার বন্ধু ও দুনিয়ায় পাপি তাই তার কবরে আজাব হচ্ছে আবার উনি যাচ্ছেন দেখছেন কবরটায় শান্তি আর শান্তি জিজ্ঞাসা করে আল্লাহ এ কবরে ইতিপূর্বে আজাব হচ্ছিল এখন শান্তি কেন আল্লাহ পাক বলেন এ দুনিয়া থেকে আসার আগে তার বিবিকে গর্ভবতী রেখে এসেছিল বিবিকে বলেছিল বিবি গো যদি কন্যা জন্ম নেয় তা কাবার খাদেমা বানাবে কাবাকে পরিষ্কার করবে ঝাড়ু দেবে বানাবে আর যদি ছেলে হয় তাকে এলমে দিন শিক্ষা করতে দেবে তা আল্লাহ তার ঘরে একটা পুত্র দিয়েছে ওই পুত্রটা আজ মাদ্রাসায় বসে আমি আল্লাহকে ডাকছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ মারি যার ছেলে আমাকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে আমি আল্লাহ তার বাপের কবরে আজাব দিতে পারি না আর বাপ কবরে গেছে মা কবরে গেছে ছেলে মদ খাচ্ছে সুদ খাচ্ছে কি গো তোমার বাপ তোমার মা চলে গেছে তুমি যদি এখনো শরীয়ত বিরোধী কাজ করো তুমি তো শাস্তি পাবে তোমার জন্য তোমার পিতা মাতাও কবরে কষ্ট পাবে খবরদার তোমার নেক কাজে তারা শান্তি পাবে আবার তোমার কুকাজে তারা কষ্ট সন্তান হতে হবে শয়তান নয় আমরা কি হয়েছি বলেন দিন শয়তান না সন্তান আপনি আপনারা নিজেরা ভাবেন ফতোয়া বলা আপনারা দিচ্ছেন কি হয়েছি সন্তান না শয়তান
যদি মনে করেন যে না ওই ফতোয়া যুক্ত হয়েছে যেটা আপনারা বলছেন, আমি বলো ফতোয়া দেইনি আপনারা দিচ্ছেন, যদি মনে করেন না হয়ে ফেলেছি তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সন্তানের মতো সন্তান হওয়ার তৌফিক দেন, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহ পাক আপনার জীবনের গোনা মাফ করে দেবে ইনশাআল্লাহ, আপনি আর কুপথে যাবেন না, সুপথের প্রতিক্ষণ জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন আব্বা আপনি ওই মানে নামাজ না পড়ি ওই ছেলেগুলোর আগে কান্না থামান, তা যে সম্ভব নাই, ও মরি গেছে ওর বাপ, ওরা তাই কান্না করতেছে, ও হবে না বাবা তুমি বকো না, ও সময় চলে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে, মানুষ বিরক্ত হচ্ছে, তুমি সরো আমি নামাজ পড়ি, কথা বুঝেছেন? আর আবু সালে মোসাজাঙ্গি আর আব্দুল কাদের জেলানি রহমত কথা চলছে, বাপ বেটা বাপ আর বেটা, বেটার বক্তব্য হলো আব্বা নামাজ পড়াইতে না, আগে আপনি ছেলে দুটোর কান্না থামান, ওরা এতিম হয়ে গেছে, তাহলে কি করে আমি কান্না থামাবো, তাহলে কেন ওদের বাপ হারিয়ে গেছে বাপ পাবে না, তা ও জীবিত করে দেন, তাহলে সম্ভব নাই আমার জীবিত করা, এই তুই সৎ দিন বকিস নে তুই সৎ, আমি নামাজ পড়িনি। আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন বাপ যে নামাজ পড়িয়ে ফেলবে, এখন উনি আপনার কিনা একে আগে তো 15 জোড়া জুতা চপ্পল ফেলে দিয়েছে পানিতে, সেখানে তো একবার ফাগালো, এবার এসেছে এখানে জানাজার খাটিয়ার কাছে, এসে ওই মৃত ব্যক্তির কানের কাছে যাইয়া বলতেছেন কুম বি ইজনি, আমার হুকুমে উঠ, যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই কাফন অবস্থায় ওই মৃত ব্যক্তি খাটে উঠে বসে গেছে, এক ঘটনা ঘটালো চপ্পল পানিতে ফেলে, আর এক লজ্জা দিল মৃত ব্যক্তিকে জিন্দা করে, বয়স বেশি না বয়স হলো 5 বছর, রে বাবা বাপ দেখে আমার ছেলে আব্দুল কাদের জিন্দা করে দিল মুর্দাকে, বাবা ওই বাচ্চা দুটোর সান্ত্বনা হয়ে গেল, বাপ পেয়ে গেল, তারা আপনার কিনা চুপ হয়ে গেল, এখন ঈসা নবী মুর্দা জিন্দা করেছেন কুম বি ইসনিল্লাহ বলে, আল্লাহর হুকুমে জিন্দা হও, আর গসে আজম বললে কুম বি ইসনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও, ব্যাপার কি রে এ বাবাজি, আপনারা চোখে দেখেছেন বাবা আমার জিন যদি কারোর উপরে আসর হয় জিনের আসর হয় তো জিনে কথা বলে, কিন্তু জিনের কথা এর মুখ দিয়ে আপনার প্রকাশ পায়, বোঝা গেল মানুষের উপরে জিনের আসর হলে তার কথা যদি জিনের কথা হয় আল্লাহর ওলিরা আল্লাহ পাগল হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, তাই আল্লাহর ওলির কথা আল্লাহর কথা হয়ে যায়, তাই আব্দুল কাদের বলেছেন কুম্বি জিনি আমার হুকুমে জিন্দা হয়। বাপ মন খারাপ, এত ঠগালো আমাকে, বন্ধু আমার বাপ এবার তুই দাঁড়া, আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি হে এবার ছুটি দিয়ে পাহাড়ের উপরে এবার ওখানে ছুটে যাচ্ছেন, ওখানে 40 জন মানুষের কবর আছে, কতজন কতজন 40 জন, এমন সময় উনি বলতেন এই তোরা যারা আছিস উঠ, এখন ওরা যারা ছিল এখন 40 জন মৃত ব্যক্তি কবর থেকে উঠে গেছে, জোরে বলে এই বন্ধু আল্লাহর ওলির বয়স মাত্র 5 বছর, দুনিয়ায় এসে তো আপনার খালি দুনিয়ার
নীতিটা বজায় রেখেছেন ওলি আল্লাহ যারা হয় আল্লাহর তরফ থেকে হয়ে তারা দুনিয়ায় আসে আর যার কথা বলছি ইনি তো ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবাজি আমার 40 জন মুর্দা যখন কবর থেকে উঠে গেছে বাবা এমনি সময় দেখা গেল হে বাবাজি আমার ওঠার পরে সঙ্গে সঙ্গে বলছেন আব্বা আপনি যদি আমারে আরো একটুখানি তান তাহলে এই বাগদাদের জমিনে একটা মৃত ব্যক্তি আর থাকবে না সবকে জিন্দা করে দেব কেমন অলি তাই বলা অলি দিগে রে রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কা জেলা মহাব্বতে আব্দুল কা এই আওয়াজ হবে না প্রেমিকের মতো আওয়াজ দিতে হবে অলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আবু নি অলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আবু কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আর একটু জোরে হবে না বাবা আব্দুল কা কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি রসুল পাকে তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কা জেলানি অলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব আব্দুল কা জোরে বলুন না সুবহানাল্লাহ নাজদি ওয়াহাবি ফেতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিল দিগের অত্যাচারে বড় মোরা পেরেশান পাঞ্জাতানে দুহাই তোমার পাঁচ মানে পাঁচ তান মানে দেহ নবী আলী ফাতেমা হাসান হোসাইন পাঞ্জাতানে দুহাই তোমার পাঞ্জাতানে দুহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল জেলানি অলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম আব্দুল কাদির জি সুবহানাল্লাহ বলে আমি ওগাজল বলতে গেলে অনেক সময় যাবে আর একটা ছোট ঘটনা শোনাই হযরত গাউস বাহাউল হক জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি মুলতান শহরের ব্যক্তি বাহাউল হক জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি মুলতান শহরে তার বাড়ি এক আওরাত আপনি খেদমত মে হাজির হুই বাহাউল হক জাকারিয়া মুলতানি হুজুরের দরবারে একজন মহিলা হাজির হলেন আর আর্জ কিয়া এবং আর্জি জানালেন হুজুর দোয়া ফরমাইয়ে হুজুর আপনি দোয়া করুন
अल्लाह ताला मुझे औलाद नसीब फरमाए, अल्लाह जान आमाके सन्तान नसीबे दे। जोरे बोलुन सुभानअल्लाह। आपने थोड़ी देर के लिए आंखें बंद कर ली बाबा जी आमार, उन्हीं किचुखोने जन्नो चोक बंद करे नीलेन, ताके देख सके के लोहे महफूज पर उस औरत की किस्मत में अल्लाह ताला ने कोई बच्चा लिखा है या नहीं। बहाउल हक मुल्तानी रहमत, बहाउल हक जकरिया मुल्तानी रहमतुल्लाह अलैहिर काछे एक जन महिला एसेछेन, एसे बोलछेन हुजूर आपनी आमार जन्य दुआ करुन, अल्लाह जान आमाके एक सन्तान देय। उनी चोख बंद करले, चोख बंद करे उनी आपनार किना जान बुझ देखते पार जे लोहे महफूजे तार कोनो सन्तान आछे किना देखी। बाबा रे चोख बंद करले देखा जाय ना, आर ओलीदेर केमन पावा जे चोख बंद करे देखे। तई तो बला हय अल्लाह दुनियार क्षमता दुई जायगाय भाग करेछेन, एक नबीदेर आर एक ओलीदेर काछे। तुम्हार ब्रेन जेखाने गिये हार मेने जाबे, अल्लाहर ओलीदेर कारामात ओई जायगा थेके शुरू हये जाबे। बाबा जी आमार मकबूले खुदा देखते हैं आंख को बंद करके, अल्लाह प्रिय बंधु जरा तारा देखे तावा चोख बंद करे। सर्वना कि अवस्था, अल्लाह प्रिय बंधुरा देखते चोख बंद कर देखते, हमारा कि देखते पाबो? তাহলে প্রিয় ব্যক্তির দেখা আর অপ্রিয় ব্যক্তির দেখা কি এক হয়? যারা আল্লাহর প্রাইজ প্রাপ্ত ব্যক্তি তারা আল্লাহর প্রাইজ দিয়ে দেখে তাদের দেখা, আর যারা প্রাইজ প্রাপ্ত নয় তাদের দেখা কি এক হবে? প্রাইজ প্রাপ্ত ব্যক্তির কথা আর প্রাইজ বিহীন ব্যক্তির কথা কি এক হয়? মূল্য আছে না নাই এই কথা বলেন। अब्बा जी आमार सोना मानी ख्याल करुन, एमन समय देखा गेल बहरहाल आपने फरमाया तेरी किस्मत में लोहे महफूज पर कोई औलाद नहीं है। जाप अमी लोहे महफूज देखे निलाम तोर नसीबे कोनो सन्तान नाई। बहाउल हक जकरिया मुल्तानी रहमतुल्लाह अलैह बोलें आमी चोख बंद करे लोहे महफूज देखे लिएछि। हे बाबा इगेन थेके फोन करले जदि दिल्ली छेले थाकले जदि ए मोचबोल थेके देखा जाए मोबाइलेर माध्यमे, ता आल्लाहर देवा क्षमता जादेर आछे तारा देखते पाय ना गो चोख बंद करे लोहे महफूज? जोरे बोलें पारे ना? पारे। ख्याल करें बाबा जी आमार औरत मायूस होकर वापस आ रही थी, और ओई महिलाटी अपना किना खूब दुखिता मने रास्ता दिए अपना किना चले आसते थे। रास्ते में गौस बहाउल हक जकरिया के पोते शाह रुकने आलम साहब को पूरी रहमतुल्लाह ने बच्चे के साथ खेल रहे थे, और रास्तार माझे वही बहाउल हक जकरिया मुल्तानी रहमतुल्लाह ली है अपना किना नाती पोते पोते उनार पोता बहाउल हक जकरिया हुजूरेर पोता रास्ताते खेला करछेन जार नाम रुकने आलम। सुभानअल्लाह वाले तार नाम शाह रुकने आलम साहब, शाह रुकने आलम साहब उनी बच्चादेर संगे रास्ता खेला करते, छोटो बच्चा रास्ता खेला करते, तो जिज्ञासा करछे मा तुमी रास्ता दिए गेले तो हासते हासते गेले আর আসতেছো তো তুমি এরকম খুব দুঃখিত মনে কান্না করতে করতে আসছো কেন? উনি জিজ্ঞাসা করছেন। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে সাথে খেলাতে, বচপন কা জামানা থা উনি ছোট ছিলেন, উনহনে ঔরাত কো রোতে দেখ কর ফরমায়া, আর উনি ওই মহিলাকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলেন কিউ রোতি হ্যায়, কেন তুমি কান্না করতেছো বলো? ঔরাত নে কাহা, সঙ্গে সঙ্গে মহিলাটি বলল তোমার দাদা জান কে পাস গেই, আমি তোমার দাদাজির কাছে গিয়েছিলাম। কোথায় গিয়েছিল? দাদার কাছে। খেয়াল করেন আমি ঘটনাটা কি বুঝাতে চাচ্ছি,
আমি তোমার দাদার কাছে গিয়েছিলাম যা আমার নসিবে কোনো সন্তান নেই সন্তান দেওয়ার জন্য তাকে আওলাদকে দোয়া কর সাকু আমার আল্লাহ পাকের কাছে জানেন দোয়া করে দেয় আমার যেন সন্তান হয় এই জন্য গিয়েছিলাম মাগার উনহোনে ফরমায়া তেরি কিসমত মে আল্লাহ তাআলা নে আওলাদ নেহি লিখি হ্যায় কিন্তু আপনার দাদা আমাকে বলেছে আমার নসিবে নাকি আল্লাহ কোনো সন্তান লিখিনি তাই আমি কান্দতেছি তাই আমি কান্না করতেছি আব্বাজি আমার খেয়াল করুন এমনি করে আপনার কিনা বলা হচ্ছে শাহরুখ নে আলম নে ফরমায়া ফির তুনে কিয়া কাহা তখন তুমি কি বলেছো আওরাত নে কাহা আওরাতটা বলল শাহজাদে মাই কিয়া কহ সকতি থি আমি বা কি বলতে পারি আমি আর কিছু বলার মুখ পাইনি সন্তান যখন নেই তো আমি আর কি বলবো আপনি ফরমায়া সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বললেন যে জবাব তুঝে মাই শিখাতা হুঁ আর আমি তোমাকে এখন উত্তর শিখিয়ে দিতেছি এই উত্তরটা তুমি পুনরায় যাই আমার দাদার কাছে বলে দেবে জোরে বলো খেয়াল করেন খেয়াল করেন আব্বাজি আমার মাগার দাদা জানকে সামনে মেরা নাম না লে না কিন্তু আমার দাদার কাছে আমার নাম বলিব না আমি উত্তর শিখিয়ে দিচ্ছি কিন্তু দাদার কাছে আমার নাম বলো না আহা কি করছে দেখেন খেলা দেখেন ওদি আল্লাহর খেলা এ বন্ধু খেয়াল করুন আপনি ফরমায়া যা কর ইউ কাহো তুমি যাও যাইয়া এমন করে বলো আগার কিসমত মে লিখা হতা আপকি খিদমত মে হাজির নহীঁ হতি গিয়ে বলবে হুজুর আমার নসিবে যদি সন্তান থাকতো তাহলে আমি আপনার দরবারে আসতাম না সন্তান তো এমনি হয়ে যেত থাকলে হতো নেই বলে তো এসেছি তাহলে ওলির দরবারে গিয়ে লাভ বাড়ি বসে কাজ করব কি এতটা দূর ওলি আল্লাহর দরবারে যাচ্ছি ক্ষমতাই যখন নেই দিতি যখন পারবে না তো যাব কেন কি গো কথা বুঝতেছেন আমার খেয়াল করুন বাবা হে সোনা মানিকেরা আমার এমনি করে দেখা যায় আপকি খেদমত মে হাজির হোনে কা কিয়া ফায়দা হুয়া আমার নসিবে যদি থাকতো এমনি হতো আপনার দরবারে আসার উপকার আমার কি হইলো ও আওরাত ফের অপাস আই আর ওই মহিলাটা পুনরায় এলেন আর যে কুছ শাহজাদে নে শিখায়া তা আর যা কিছু উনি শিখিয়ে দিয়েছিলেন সেই মোতাবিক বলে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ সেই কথাটা বলছে হুজুর আমার নসিবে যদি সন্তান থাকতো তাহলে তো এমনি হতো আপনার দরবারে এসে আমার লাভ কি হইল তখন আপনি মুস্কুরাকার ফরমায়া তখন বাহাউল হক জাকারিয়া মুলতানি হাসতে হাসতে বললেন আবি উমার ছোটি হ্যায় আর বাতে উচি করতা হ্যায় এখন বয়স ছোট কিন্তু কথা বলে বড় উঁচু ওলি আল্লাহর কথা ওলি আল্লাহরা বুঝতে পারে হ্যাঁ ঠিক কিনা বলে বয়স অল্প আর কথা বলতেছে এত উঁচু মুস্কু দিয়ে উনি বলছেন হাসতে হাসতে বলছেন আপনি আওরাত কো ফরমায়া কাল আনা যা যা বাড়ি যাও কালকে এসো সুবহানাল্লাহ কাল আসবে ঘটনা দেখেন কত সুন্দর রাত না আল্লাহ তাআলা কি বারগামে দোয়া করুঙ্গা যাও তুমি বাড়ি যাও আমি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব সুবহানাল্লাহ বলুন কিতাবের মধ্যে আসতেছে বাবা চুনাচে সুবাহ আওরাত আই সকালবেলা ওই মহিলা আবার এলো তো আপনি ফরমায়া তখন উনি বললেন মানে তুজে এক বেটা দিয়া যা আমি তোকে একটা ছেলে দিলাম সুবহানাল্লাহ বল দো দিয়ে দুটো দিলাম তিনটে দিলাম চারটে দিলাম পাঁচটা দিলাম ছটা দিলাম সাতটা দিলাম জোরে বলুন উস আওরাত কো আল্লাহ করিম নে সাত বেটে দিয়ে আর বাহাউল হক জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহ আলাইহি একটা বলে খান্ত হলেন না সাতটার কথা বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মহিলাকে সাতটা পুত্র দিয়েছে খেয়াল করুন বাবা
निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सैयदीना। अच्छा ओली अल्लाहर वसीलाय हुए अल्लाह दिए ना कि गो ओली अल्लाह अल्लाहर ओली। अल्लाहर ओली माने अल्लाहर बंधु। अल्लाहर बंधु जरा है बंधु बंधुर का बोलने अल्लाह दे बहु घटना गौस आजमे जीवने, गरीब नवाजे जीवने, शहाबुद्दीन हुजूरे जीवने, मुजद्दद सानी हुजूरे जीवने, बाहाउद्दीन नक्शबंदी हुजूरे जीवने आसे। उनारा तरिकते बड़ बड़ इमाम ताई आगे उनार कथा बोल्लाम उनादेर कथा। तरिकत चारटी केउ सातटा केउ तेरोटा शाखा प्रशाखा अनेक बोलेछेन किन्तु चारटी तरिकार पाँचटी इमाम। भालो करे बुझबेन दुनियाय जत तरिकार आउलिया केराम आसेन बाबा से जेखानकार हो ख्याल करें तरिका चारटी। प्रथम तरिकार नाम कादरिया, इमामेर नाम अब्दुल कादर जेलानी हुजूर रहमतुल्लाह अलैह सुभानअल्लाह बोले। दुई नम्बर तरिकार नाम चिश्तिया, एई तरिकार इमामेर नाम ख्वाजा मईनुद्दीन चिश्ती संजेरी अजमेरी रहमतुल्लाह अलैह। तीन नम्बर तरिकार नाम सोहरवर्दिया, এই তরিকার ইমামের নাম হযরত শাহাবুদ্দিন আলীর রহমা ও রিদওয়ান। জোরে বলুন। চার নাম্বার তরিকার নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, হযরত বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাই। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দুইজন ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদ আলফসানি। জোরে বলুন। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন এই চার তরিকার এই পাঁচ ইমামের অন্তর্ভুক্ত। যদি এই পাঁচকে না মানে তা যে দেশের ওলি আল্লাহ হোক না কেন সে কখনো আসল পীর হতে পারবে না। বোঝা গেল? আর মুজাদ্দিদ আলফসানি বলুন, বাহাউদ্দিন নকশবন্দ হুজুর বলুন, শাহাবুদ্দিন হুজুর বলুন, ইমামাবা খাজা গরিব নওয়াজ বলুন, তারপরে বড় পীর হুজুর রহমাতুল্লাহ আলহী সকলের কথা, এনারা সবাই এনাদের দরবারের পাগল হয়েছেন। তারা কারা? আলে পাক আলীর আওলাদ তাদের দরবারের পাগল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি যারা হয়েছে আলি থেকে হয়েছে। কিসের থেকে হয়েছে? আলি থেকে ওলি হয়েছে। যেমন ধরুন আমি একটা তকবীর দেই নারায়ে হায়দারি, অনেকে বলতে যে এ আমাকে হুজুরেরা দেয়নি। আরে বাবা তোমার হুজুরেরা দেয়নি মানে এটা নয় যে দেওয়া যাবে না। হুজুরেরা দেননি কেন তিনি জানেন, আমি বলতে পারবো না। তবে দলিলে পাওয়া যায় আলী আমাদের, হাসান আমাদের, হুসাইন আমাদের, ফাতেমা আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, ঠিক কিনা বলে? তাহলে আমাদের যারা তাদের তকবীর দেব না তো? বলছে না ওই ওরা দেয় যে কারা দেয় তো শিয়ারা দেয়। আরে বাবা শিয়া তো শিয়ারা দেয় শিয়ার মতো, আমরা তো শিয়া নয়। আমরা কি আমরা শিয়া হতে যাবো কেন? আমরা কি শিয়া কথা বলেন? আমরা কি সুন্নি? তাহলে সুন্নি যারা সঠিক হলো তারা আলী সুন্নিদের, হাসান পাক সুন্নিদের, হুসাইন পাক সুন্নিদের, ফাতেমা পাক সুন্নিদের। বাবা এক কথায় নবীকে যারা প্রেম করেছেন সবাই সুন্নিদের। যারা ওনাদের তকবীর দেয় বলে যে ওদের মতো হয়ে যাব দিলীপ পারা, এটা কোনো যুক্তিযুক্ত নয়। কারণ আমরাও যে কোরআন পড়ি ওরাও সেই, আমরা মাকে মা বলি ওরাও মাকে, তাহলে আমরা মাকে মা বলবো না চাষি বলবো, যে ওরা বললে বলা যাবে না, তাহলে এটা যুক্তিযুক্ত নয়। দলিল এটাই ওরা যদি একবার বলে তাহলে আমরা দশবার বলবো।
কারণ নারায় হায়দারি তাকবীর আমি দেইনি, মদিনা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিয়েছেন, স্বয়ং আমার আল্লাহ যে আলীর নামকে উচ্চ করেছেন, সেই আলী থেকে দুনিয়ার সমস্ত আউলিয়ায়ে কেরাম হয়েছেন, যারা আলীওয়ালা তারাই আল্লাহর বন্ধু ওলি আউলিয়া। জোরে কথা বোঝা গেছে? আমরা বিতর্কে যাব না, ঝগড়া করব না, যে অমুক জন বলিনি বলিনি, বলো, বললে তার তোমার ক্ষতি নেই, আর ইয়া তো বলতে হবে, বললে পর ক্ষতি হবে, এটা যদি ক্ষতি হয় তাহলে দলিল দিয়ে, যদি অবশ্যই দলিলে থাকে যে ক্ষতি হবে তা আমরা দেব, আর যদি উপকার হয় তাহলে আমরা দেব, নাকি বলেন? বাবা আমি যে আয়াতে কারিমে আপনাদের কাছে তেলাওয়াত করেছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই ইমানদার বিশ্বাসীগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর ক্ষমতার মৃত্যুবরণ করো না, যত সময় পুরোপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে, তার মানে মরার আগে মরো তারপর আবার মরো। এ কিরকম কথা খেয়াল করেন, আমরা মানুষ তাহলে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, দুনিয়ায় জীবন যাপন করছি, এখান থেকে যাব কোথায়? কবরে। রুহের জগৎ থেকে পেটের জগৎ, পেটের জগৎ থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার থেকে যাব কবরের জগৎ, কবরের জগৎ থেকে এবার উঠব হাসরের জগৎ, তারপরে হবে জাহান্নাম অথবা জান্নাত, ঠিক না ভুল? ছিল রুহের জগতে, স্থান পরিবর্তন করছে, করতে করতে যেই দুনিয়া এলো আর এই দুনিয়া থেকে যেই কবরে যাচ্ছে, তা ওইটাকে নাম মরণ। কি নাম বলেছে? মরণ, মৃত্যু। মরণ সম্পর্কে আল্লাহ কি বললেন কোরআন শরীফে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে, প্রত্যেক নাফসকে। আমাদের দেহে এখন আছে কি দেখি, বা আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত দেহ দিয়েছেন, পুরো দেহ বানিয়েছেন, এর ভিতরে দিয়েছেন নাফস, এর মধ্যে আছে কলব, এর মধ্যে আছে রুহু, আছে না নাই? আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ কি বললেন? প্রত্যেক নাফসকে মরণে স্বাদ চাখতে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে, তাহলে তো কলব আছে ওর কথা বলিনি, রুহু আছে তার কথা বলিনি, দেহর কথা বলিনি, তার মানে দেহ থেকে মরণের স্বাদ নাফস চাকবে, চেখে চলে যাবে, তাকে রুহু মরে গেছে, কথা বলেন না কেন? ও তো জিন্দা, এতক্ষণ ধরে আমি বললাম মুমিনদের রুহুকে কত সম্মান হবে, শুনলেন না প্রথম থেকে? আমি তো গুনাহগারের কথা এখনো বলিনি, ওটা আমার ভয়, ও বলতে গেলে আবার ঘন্টা দুয়েক চলে যাবে, এই জন্য আমি ওদিক মোটে যাচ্ছি না, এখান থেকে ওইদিক চলে যাচ্ছি। তাহলে মুমিনের কত সম্মান, হে বাবা! তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা মরার আগে মরে, মানে নিজে মুমিন হতে পেরেছে, তাদের জন্য ঐরব সংবাদ আল্লাহ পাক দিবেন, তাদের কবরেও শান্তি হবে, ঠিক কিনা ভুল? কথা বলেন, তার মানে মরণের স্বাদ চাগবে, নাফসগুলো ভাগ আছে, এ খুব বদমাইশ, এ নাফসগুলোকে মরার আগে মারো, দেহকে মরার আগে মারো, তোমার কলবকে মরার আগে মারো, যদি তুমি করতে পারো, মারতে পারো, তাহলে মরণের স্বাদ চাখার পরও তুমি জীবিত থাকবে, অমর হয়ে থাকবে, তোমার জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। জোরে বলে, তাহলে আমাদের উচিত হবে মরার আগে মরা। হ্যাঁ, মরণের স্বাদ চাখার পরেও জিন্দা হয়ে যাবে, জোরে বলুন, জিন্দা কে করবে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেন, সবাই বলি আমিন। একটু সালাতু সালাম ইয়া নবী, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত।
या रसूल अल्लाह मरनेर काले अशीबेन नूरानी चेहरा दखाबेन कलमाए तैयब पढ़ाबेन ईमानी मरन दीबेन या नबी या हबीब सलाम सलाम मरने हमी जे का कबरे सुई बो का हसर था नबी अपना देखाया नबी या हबीब सलाम अलैका सलाम कबरे जखों नी जाबो अपनारी दीदार पाबो दीदारे खुशी मनाबो दाड़िए सलाम जाना या रसूल या हबीब सलाम नबी जी गो हो गो नबी जी साथी आधार कबरे कठिन सवाल जवाबे पड़िबो मुह विपदे दरुदी तोमाय ना पे या रसूल सलाम या हबीब सलातिल्लाही या रब सल्लम सल्लम दाइमन আর ও বাবা গোয়া জল তো অনেক একদম দুই একটা গজল বলতে হবে ভাই বলছে জিয়ারুল ভাই বলতেছে বলে আশা আচ্ছা আর একটা কথা আমি আপনাদের বলি ইউটিউবের মাধ্যমে একটা খরাফাতি আপনারা দেখছেন না বাবা সারমর্ম বাজি এটা দেখছেন না কিছু অনেকে হয়তো দেখেছেন আসলে বিষয়টা এমন নয় তার উত্তরও আমি দিয়ে দিয়েছি দেখেছেন ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই আর ও বিষয়ে আমি তেমন কিছু কাউকে বলতেও চাই না আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঠিক যেন বুঝ শক্তি সবাইকে দেয় খালি একটা জিনিস আমি আপনাদের বলবো কোরআন শরীফে আল্লাহ বলেছেন নামাজের নিকটে যেও না
আরবিতে বলেছেন লা তাকরাবুস সালা, কি বলেছেন? লা তাকরাবুস সালা, নামাজের নিকটে যাইও না। কেন যাইও না? ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত হবে, তাহলে নেশাগ্রস্ত হবে সেই সময় তুমি যাইও না। পরিষ্কার হয়ে গেল? আর যদি আমি খবরদার নামাজের কাছে যাইও না, খবরদার নামাজের কাছে যাইও না, কোরআনই তো আল্লাহ বলেছে নামাজের কাছে যাইও না, কারণটা না বললে বোঝা যাবে কি? এইরকম ভাব আসলে মানুষ এরম করে। একজন লিখে দিয়েছে দেওয়ালে, এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। আমি গিয়ে সেখানে পড়তেছি এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। আমি তার একটা অক্ষর বাদ দেইনি, বাদ দিছি, আমি খালি কোলের ঘুর দিয়েছি, তাই এরকম ঘুরিয়ে চক্কর খাওয়াচ্ছে, আর চক্কর খাইয়ে সঠিকটা বুঝতে দিচ্ছে না। কিছু কিছু অনেকে আবার বিদ্রোপ করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের সঠিক বুঝ শক্তিটা দেখ। আমরা যাহা বলি তাহা দলিল ভিত্তিক বলার চেষ্টা করি, প্রত্যেকটার পিছনে দলিল আছে, অখণ্ড দলিল আছে। দোয়া করেন আলে পাকে সাদকায়, পীর মুর্শিদের সাদকায় একটি কেতাব লেখাও শুরু করে দিয়েছি, ইমানে রসুল, ইমানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর উপরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাইলে খুব শীঘ্র আপনাদের কাছে এই কেতাব এসে যাবে দলিলের উপরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী পাকের মহাব্বত দান করেন, জোরে বলি আমিন। আর আমার সুন্নি জাগরণ কাফেলা একটা সংগঠন আছে বাবা, আপনারা জানেন শুনেছেন, দেখ একটু সঙ্গ দেবে, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ সাথ দেওয়ার ব্যবস্থা। রড মানে আপনার ওই খা তুলে নেওয়া হয়ে গেছে, ইটো 8000 তুলে নেওয়া হয়ে গেছে, এবার আল্লাহ পাক যদি রহম করে ইনশাআল্লাহ তাহলে আমি দেখতেছি রডের দাম খুব এখন, তাই চিন্তা একটু একটু থেমলে যদি হয় এরকম আছে, কথা বুঝেছেন? তা খুব মোটামুটি হয়ে যাবে, কারণ সব আপনাদের টাকাতেই করছি বাবা, জায়গা প্রায় অনেকটা কেনা হয়ে গেছে 20-25 লক্ষ টাকার মতো দিয়ে। আল্লাহ চাইলে অফিসের পাশে যদি আল্লাহ রহম করে তো মাদ্রাসাও হতে পারে, তাও আহলে সুন্নাতুল জামাতের কোনো ওয়াহাবি চলবে না, কোনো গায়ের মুকাল্লিদ চলবে না, আলে পাক ওয়ালা, ওলি আল্লাহ ওয়ালা, সুন্নি জামাতের মাদ্রাসা। আল্লাহ পাকের কাছে আমার দোয়া যেন আল্লাহ করিয়ে নেন, আর আপনারা দোয়া করবেন যেন আমি অন্তত শুরু করে যেতে পারি, শেষ আপনাদেরই করতে হবে, আমি কোথায় করবো? আমি কদিন এই দেখেন দেখতে দাড়ির পাকা পেকে গেছে, আর কদিন বাজি, কথা বুঝেছেন? রাগ করছেন আমার কথায় বাবা? গিয়ে দেখে আসবে। আর উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা নিয়ম করা হয়েছে, জলসা দিতে গেলে বাড়ি যাইতে হবে নেমন্তন্ন করতে। এবার আপনি হয়তো বলেন হুজুর আপনি জিয়ারুল ভাই দাওয়ান দিয়েছেন, কিভাবে নিলেন? আচ্ছা জিয়ারুল ভাই সব ভাই মহাব্বত করেন, আমি সবাইকে ভালোবাসি, তার মধ্যে সবাই তো যোগাযোগ সেই মতো রাখেন না, রাখেন কি বাবা? তাহলে দেখা যাচ্ছে আমি জানি ও জায়গাটা আমার চেনা শোনা, অসুবিধা নেই, ওখানকার লোকেরা ভালোবাসে, আমি গেলেই সব প্রেমিককে পেয়ে যাবো, তো ওখানকার লোকেরা আসতে হবে, ওনার জন্য এরকম একটা ভাবছিল। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দেয়, সবাই বলি আমিন। ও ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, আকাশের তারকার মিটি মিটি চাই নবীর আলোয় তারা
নিজে কে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله একটি উর্দু নাত আমার সঙ্গে বলতে হবে আপনাদের আনি ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা হে আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা হে শহর মদিনা কেসা হে সর রখ কর উনকে কদমো মে সর রখ কর উনকে কদমো মে ঝুক কর জিনা কেসা গে আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা হে শহর মদিনা কে খুব মোহাব্বত হিন্দি তো উর্দু তো বোঝেন সবাই আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা হে শহর মদিনা কে সর রখ কর উনকে কদমো মে সর রখ কর উনকে কদমো মে ঝুক কর জিনা কেসা গে আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কে জোরে বলুন সুবহানাল্লাহ
गुम्बद खदरा के साए में बैठ के तुम तो आए हो। गुम्बद खदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जुर्ब कत तो सुंदर ना बोल छे गुम्बदे खजरार ओई सायाते बसे तो तुमरा एसेछो। ওই সায়াতে আল্লাহর আগে সেজদা করা কেমন? আনে ওয়ালো এ তো বাতাও শহরে মদিনা কেসা হে। মদিনা থেকে যারা আগমন করেছো আমাদেরকে একটু বলে দাও ওই শহরটা কেমন, ওই নবীর দেশটা কেমন। আহা, এজন্য বলছে আনে ওয়ালো এ তো বাতাও শহরে মদিনা কেসা হে। শহর মদিনা কে सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोर बोलूं গুম্বাদে খাজারা ছায়া, আমার নবী পাকের সবুজ গুম্বদের ছায়াতে তো তারা বসে এসেছে, আর ওই ছায়াতে আল্লাহর আগে সেজদা করা কেমন? গুম্বদ খদরা কে সায়ে মে বৈঠ কে তুম তো আয়ে হো। জোরে বলে गुम्बद खदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना का। अल्लाह पाक तौफीक दे। आर आमादेर मदीनार संगे मोहब्बत केनो? मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। আমাদের মদিনার সঙ্গে মায়া এই জন্য নয়, আমার আকার রওজা মদিনাতে আছে তাই আমাদের মায়া, নাকি বলেন? মদিনায় যাওয়ার জন্য পাগল। মেরি উলফত মদিনে সে ইউহি নেহি, মেরে আকা কা রওজা মদিনে মে হে। জোরে বল। ইনশাআল্লাহ তাআলা এইভাবে নাচ শরীফ, আমি জানি আপনারা নাতের ভক্ত, গজলের ভক্ত, কিন্তু উর্দু সবাই কম বোঝে, বাংলা আবার সবাই বুঝতে পারি, শুনতে ভালো লাগে কিন্তু বুঝতে তো সবাই ষোলো আনা পারি না। ইনশাআল্লাহ তাআলা বাংলা আর দুই একটা করে ইনশাআল্লাহ তাআলা বলি, দোয়া হবে এখনই। মদিনা শরীফ আমরা জীবনে দেখিনি, অনেকে আছি মনে আশা আল্লাহ একবার মদিনায় ডেকে নাও, আছে না নাই এরকম আশা? আল্লাহ পাক আমাদের নসিব বানিয়েছেন কিন্তু আমরা মদিনার মেহমান হতে পারি না। চোখ দিয়েছো তো আই খোদা নবী রওজা দেখিয়ে দাও, এরকম আশা আছে না নাই? চোখ দিয়েছো তো আমাদের নবী রওজা দেখিয়ে দাও। বাবা আমার এই হাতে দোয়া করি, কোরআন পড়ি, সব খুলি, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে
নবীর রওজাত জালি ধরিয়ে দাও আয় খোদা ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আরো জোরে আয় খোদা ঘুমন্ত তকদির জাগিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবী রওজা দেখিয়ে দাও সোনার ক্ষমতা তুমি মোদের দিও সোখদা সোনার ক্ষমতা তুমি মোদের দিও সোখদা মসজিদ নববীর আজাদ কানে শুনিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন খেয়াল করেন চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে চাই না মোরা হোর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আহা যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন ও হাত দিয়ে নবীর রওজাত জালি ধরিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবী রওজা দেখিয়ে দাও নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউস নারে খাজা নারে হায়দারি খাজা আমাদের গাউস আমাদের মুজাদ্দিদ আলম সাহেব এক কথা সব হুজুর আমাদের ঠিক কিনা বাবা আপনি ফুরফুরা শরীফ বলবেন ফুরফুরা শরীফ আজমি শরীফ বাগদাদ শরীফ বেরিলি শরীফ নারে তাকবীর নারে রিসালাত সূরা ফাতিহা তিনবার দশবার কুল এগারোবার দরুদ শরীফ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ আনবি আনবি আন